হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে জিএনএম কোর্স করছো, থার্ড ইয়ার জিএনএম কোর্সে রয়েছো, তোমাদের যে প্রত্যেকের কোয়েশ্চেন ছিল, তোমাদের এক্সাম কবে হবে, থিওরি এক্সাম কবে হবে, প্র্যাকটিক্যাল এক্সাম কবে হবে, কবে তোমরা ক্লিয়ারেন্স পাবে, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকের ভিডিওতে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তরফ থেকে নোটিশ থেকে কিন্তু সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যে এক্সাম এবার হোম সেন্টারে হবে তার ডেট এবং তার সঙ্গে সঙ্গে এবছর যে এক্সামে স্পেশাল কিছু গাইডলাইন থাকছে যেগুলো প্রোভাইড করা হয়েছে এবং তোমাদের আইএ মার্ক সাবমিশন রিলেটেডও কিছু ইনস্ট্রাকশনস এবং নোটিশ দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে সেটা নিয়ে ডিসকাস করব। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা প্রথম দেখছো এই চ্যানেলটিকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে যার লিঙ্ক থাকছে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গিয়ে প্রত্যেকে তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে। তো দেখো, এক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে যেটা বলবো যে এটা যে নোটিশ, দুটো নোটিশ পাবলিশ করা হয়েছে, আজকের ডেটেই এই নোটিশটা পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে তোমাদের বলা হয়েছে যে কোভিড নাইনটিন প্যান্ডামিকের জন্য তোমাদের আগস্ট 2021 যে এক্সাম, সেই এক্সামের যে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো এক্সামই তোমাদের হোম সেন্টারে হবে এবং থিওরি এক্সামের ডেট যেটা দেওয়া হয়েছে 7th to 8th October, একটা টেন্টেটিভ ডেট এখানে দেওয়া হয়েছে। ফাইনাল ডেট অ্যান্ড শিডিউল খুব তাড়াতাড়ি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। তো তোমাদের দুটো পেপারই পরীক্ষা হবে, তো মোটামুটিভাবে 8ই অক্টোবরের মধ্যে তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাচ্ছে। 22শে সেপ্টেম্বর থেকে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে এবং এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো তোমাদের নিজস্ব যে হোম সেন্টার সেই হোম সেন্টারেই হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের আইএ মার্কস সাবমিশনের জন্য একটা এক্ষেত্রে নোটিশ রয়েছে, দেখো ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস যেটা থাকছে, যেটা তোমাদের 9 তারিখ থেকে 11 তারিখ হচ্ছে আইএ মার্কস সাবমিশনের যে লাস্ট ডেট, অনলাইনে সাবমিট করবে তোমাদের যে নার্সিং স্কুল, তারপর সেগুলো প্রিন্টেবল হার্ড কপি সেন্ড করার জন্য 13 থেকে 14 তারিখ ডেট থাকছে। তো আইএ মার্কস সাবমিশনের পরই তোমাদের কিন্তু এক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হবে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটা যেটা ইনফরমেশন দেবো, দেখো তোমাদের যে এক্সাম রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সেখানে দেওয়া রয়েছে, যেটা তোমাদের প্রত্যেকটা নার্সিং স্কুলকে এবং তোমাদেরও এটা জেনে নেওয়া দরকার। এক্ষেত্রে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যে প্রত্যেককে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, সেইভাবেই তোমাদের সেটিং অ্যারেঞ্জমেন্ট করানো হবে, প্রপারলি স্যানিটাইজেশন এক্ষেত্রে রাখতে হবে, মাস্ক প্রত্যেককে পরতে হবে ম্যান্ডেটরি যখন তুমি পরীক্ষায় অ্যাপিয়ার করবে। তার সঙ্গে সঙ্গে দেখো, সিসিটিভিজ আর ম্যান্ডেটরি ইন এভরি এক্সামিনেশন হল অ্যান্ড দ্য প্লেসেস, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা এক্সামিনেশন হলে সিসিটিভি থাকবে, যেটা কিন্তু যে বলা হয়েছে হল হুইচ আর আউট অফ সিসিটিভি কাভারেজ প্রিওর স্টেপস টু বি এক্সিকিউটেড রিগার্ডিং ভিডিও রেকর্ডিং, সেগুলো ভিডিও রেকর্ডিংয়ের জন্য কিন্তু যাদেরখানে সিসিটিভি নেই সেখানে আলাদাভাবে ব্যবস্থা করতে হবে, যেটা এখন অনেক এক্সামের ক্ষেত্রেই করা হচ্ছে যেহেতু এই কোভিড প্যান্ডেমিকের জন্য হোম সেন্টার এক্সামগুলো করতে হচ্ছে, তারপর পুরো রেকর্ডিংটা সিডি করে তোমাদের স্কুলকে কাউন্সিলকে পাঠাতে হবে। তো এটা হচ্ছে নতুন একটা কিছু ইনস্ট্রাকশন তোমাদের এবছরের জন্য। তো আশা করছি দেখো, তোমাদের যে একটা কনফিউশন ছিল, প্রত্যেকের কোয়েশ্চেন ছিল কবে এক্সাম হবে, একটা টেনশনের মধ্যে ছিলে, সেটা তোমরা সেখান থেকে রিলিফ পেলে, তোমাদের ফাইনাল ডেট জানিয়ে দেওয়া হলো, এবার প্রত্যেকে তোমরা অ্যাকর্ডিং প্রিপারেশন নাও এবং তোমাদের এক্সাম ভালোভাবে প্রত্যেককে দাও। আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো, যাতে করে প্রত্যেকটা বন্ধু তোমাদের WBNC-র আন্ডারে যারা নার্সিং করছে প্রত্যেককে জেনে নিতে পারে এই ডিটেলসটা। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না।